শীতকালে নানান রকম সবজি দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু সেই ডালের রেসিপি খুব সহজভাবেও হয় খুব কঠিনভাবেও হয়। আজকে আমি খুব সহজভাবে শীতকালীন সবজি দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি, এবারে সামান্য আমি কাটা দিয়ে নেবো, খুব একটা বেশি ঘেঁটে দেব না, সামান্য কাটা দিয়ে একটুখানি নরম করে নেব। দেখুন ভিউয়ার্স, খুব একটা কিন্তু আমি ঘেঁটে দিইনি, একটু দানা রেখে দিয়েছি। এবার আমি একটি কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে করে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেলের মধ্যে সাদা জিরে শুধু ফোড়নে দিচ্ছি। এখানে আমি শীতকালীন কিছু সবজি নিয়ে নিয়েছি, শিম, গাজর, বিনস, ফুলকপি, কড়াইশুঁটি, এগুলো সব একটু বড় সাইজের করে কেটে নিয়ে নিয়েছি। এবারে ফোড়নটা হয়ে গেছে, আমি সবজিগুলোকে সামান্য ফ্রাই করে নেবো, মানে সতে করে নেবো। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এবার একটু ঢাকনা দিয়ে সবজিগুলোকে একটু মজিয়ে নিচ্ছি। আমি 5 মিনিট মতন ভাপে রেখে দিয়েছিলাম, সবজিগুলো সামান্য সটে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, দিয়ে আমি অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো। এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, যেহেতু সবজিগুলো আমি ফ্রাই করছিলাম সেই জন্য আমি আদা বাটাটা দিইনি, কারণ সবজিগুলো সামান্য সতে হয়ে গেছে। এবার আমি ফাঁকা জায়গাতে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ তেল, দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আদা বাটা এবং 2-3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আদার রসটুকু আমি দিয়ে দিলাম। আদাটাকে একটুখানি ফ্রাই করে নিয়ে পুরো সবজির সাথে মিক্স করে দিলাম। এই পাতলা ডালটাতে কিন্তু আর কোনো মশলা অ্যাড হবে না, শুধু হলুদ গুঁড়ো, আদা বাটা এবং গোটা জিরে ফোড়ন। এবারে এই যে ডালটা আমি ঘেঁটে রেখেছি, এর মধ্যে যতটুকু আপনারা ডালটা খাবেন, মানে ঘন রাখলে ঘন বা পাতলা করলে পাতলা, সেইটা আপনারা বুঝে সেই জলটুকু ডালের মধ্যে অ্যাড করে দেবেন।
যেমন আমি ডালে জলটা অ্যাড করে দিলাম। এবারে ভালোভাবে একটু নেড়ে এই ডালটাই আস্তে করে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এই ডালটা খেতে দারুণ লাগে। ডালটা ফুটে উঠছে, ডালের মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন এবং সামান্য একটু চিনি অ্যাড করে দেব। মিক্স করে দিচ্ছি। ভালোভাবে ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি। সো ভিউয়ার্স, আমি 5 মিনিট বাদে ঢাকনা খুললাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এখন একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন, লাগবে কি লাগবে না। সব সবজিগুলো ভালোভাবে ফুটে গেছে। এবার আমি শুধু এর মধ্যে অ্যাড করে দেব শীতের সব থেকে টেস্টি জিনিস ধনে পাতা। ধনে পাতা কুচি আমি অ্যাড করে দিলাম, ভালোভাবে মিক্স করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে আর 5 মিনিট আমি ধনে পাতার ফ্লেমটাকে স্মেলটাকে ভালোভাবে ডালের মধ্যে ঢুকতে দিচ্ছি। খুব সহজেই কিন্তু শীতকালীন সবজি দিয়ে আমাদের মুগ ডাল একদম রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানারকম রেসিপিস নিয়ে।